ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভাই ফোঁটার দিনে স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে ভাই ফোঁটার দিনে ভাই আসবে, তো তার জন্য বানিয়েছি চিকেন বিরিয়ানি। আমি নয়, সেটা স্পেশাল একজন বানিয়েছে, তো সেটা দেখাবো পরে। তো চিকেন বিরিয়ানি আর চিকেন কারি, সঙ্গে থাকবে দই মিষ্টি। তো চলুন দেখাই। এখানে কি কি নিয়েছো? চিকেন, পেঁয়াজ কুচি, টক দই, টক দই, আচ্ছা এখানে আদা রসুন পেস্ট, গোটা জিরে, ধনে, না জিরে আর ধনের পেস্ট, তাই তো? তার সাথে গরম গোটা গরম মশলা, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, লবণ দেওয়া হয়েছে, আর সর্ষের তেল দেব। আচ্ছা তাও এবার তারপরে দিটা গোলাপ জল। গোলাপ জল কেওড়া জল আর কুচানো পেঁয়াজ দিয়েছে, সেটা বলা হয়নি, কুচানো পেঁয়াজ। তো এটা ম্যারিনেট করা হচ্ছে বিরিয়ানির জন্য। আজকে বানাবো আমি নয়, আজকে আমার ভাইয়ের বউ বানাবে বিরিয়ানি। তো এগুলো সব ম্যারিনেট করে রাখার জন্য নেওয়া হয়েছে। এবার এটাকে মাখা হবে। আজকে ননদ বসে বসে খাবে, পায়ের বউ রান্না করবে। ওই গামলার মধ্যেই নিয়েছো? বড় গামলাটা দিতে পারিস নি? না, ওই বড় গামলা যেটা, আর একটা যে বড় গামলা ওখানে নতুন। ও এখন বুঝতে পারছে না, তাই মা বকে টকে। না বকা নয়, লাগলে তো আমি তখন জিজ্ঞেস করছিলাম বড় গামলা। এটাকে ভালো করে মাখতে হবে মাংসটা আরেকবার, আর আরেকটা এটা তুলে বা জলটা ফেলে দিয়ে যদি মশলাগুলো, আসলে টক দই রয়েছে না, জলটা বের হবে। হ্যাঁ টক দই, কিন্তু জলটা তো আমার লাগবে, আমি তো আর জল দেবো না মাংসে। হ্যাঁ জলটা থাকুক না, অসুবিধা নেই এটা আমার। তো আজকে ভাই ফোঁটার স্পেশাল বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কারি। বিরিয়ানি যখন হচ্ছে তখন শেয়ার হয়ে যাক। একটা বড় গামলাটা নিলে মাখাতে সুবিধে হতো। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। নতুন গামলা বা এই বাসন মাজাটা নিলেও হয়ে যেত। এখন হয়ে গেছে না, একটু মুখের উপর সর্ষের তেল দিয়ে একটুখানি এক এক এখানে সর্ষের তেল কম পড়েছিল, তাই সর্ষের তেলটা আবার দিয়েছে। আর লাগবে না, মাখানো হয়ে গিয়েছে, মাখানো হয়ে গেছে। ও সর্ষের তেলটা দিয়ে রাখতে হবে? আচ্ছা সর্ষের তেলটা দিয়ে রাখতে হবে, তাই সর্ষের তেলটা ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবে। এখানে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, সর্ষের তেল দিয়েছে তাই তো? সর্ষের তেলে তো এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে,
অল্প পেঁয়াজ ভেজে তরকারি করা হচ্ছে আর বাকি পেঁয়াজ ম্যারিনেশনে দেওয়া হচ্ছে, তাহলে টমেটো ভাজা হচ্ছে। লবণ দিল তাই তো? হুম, বলে বলে হলুদ ভালো ভাজা হোক। ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটোটা ভালো ভাজা হয়ে গিয়েছে, আর কিছু মশলা দিতে লাগবে না, মাংসটাকে কষাতে লাগবে। তেল জলে সেদ্ধ হয়ে গেল, তো এখানে ভাতের জলটা বিরিয়ানির ভাতের জলটা বসিয়ে দিয়েছে এই জলের মধ্যে। এমনি ঝুড়ে দিল, এটা কষানো হয়ে গেছে, এটা মোটা কষানো হয়ে গেছে, একটু বাকি আছে। এবার একটু কালারের জন্য পোস্ত বাটাটা দেবো আমি, একটু গুলে নিলাম। এখানে পোস্ত বাটাটা কালারের জন্য ইউজ করছে, লাল হবে মাংসটা ভালো আর বিরিয়ানিটাও কালার হবে। মাংসটা হয়েই গেছে, শুধু বিরিয়ানির মশলাটা একটু দেবো, হোমমেড বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে এবার মাংসটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, বিরিয়ানি প্রিপারেশন তৈরি হবে। বিরিয়ানি লেয়ারিং হবে, একটু ঘি দিচ্ছি প্রথমে, ঘিটা একটু একটু গরম করা আছে, এটা ভালো করে মেল্ট হয়ে যাবে, সব জায়গায় একটু ভালো করে মাখিয়ে নিয়ে দিই। আরে ওইদিকে তাহলে তলায় বসে না দেয়, সেই জন্য একটু তেজপাতা দিয়ে নিই প্রথমে। একটু কেওড়া জল দেবো,
গোলাপ জল, বিরিয়ানির মশলা, পেঁয়াজের বেরেস্তা, কয়েকটা লেয়ার মাংস দেবো, ধরবে না, এই বাচ্চা তো ধরবে না, গোলাপ জল এটার লিট কোনটা, এটার কোনো চেপে এইটা হচ্ছে মতন ছিল সেটা জানে না, চেপটাই দাও তোর
একটু ঘি দিয়ে দেবো এবার থেকে আবার ঢাকনার মাপ নেওয়া হলো। হ্যাঁ ওটা কাঁচের ঢাকনাটা লাগবে না, বীজ না লাগলে ওপর থেকে হালকা একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট, বিরিয়ানিটা দমে বসানো হবে। এবারে হালকা করে দেবে একটা লবঙ্গ দিয়ে মুখটা একটু বন্ধ করে দেবো। একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার চাটু গরম হয়ে গেছে, এটাকে এবার ভাপে পাঠানো। তো ফ্রেন্ডস, চিকেন কারি রেসিপিটা আমি দেখাতে পারিনি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই বিরিয়ানির পুরো রেসিপিটা বানাতে গিয়ে। তো স্পেশাল বিরিয়ানির রেসিপিটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা, বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা তো খেয়েছি, খুব টেস্ট হয়েছিল। তো আপনারা অবশ্যই জানাবেন।